নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে এই রকম সাইজের খয়রা ইলিশ মাছ নিয়ে এসেছে। শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। তার সঙ্গে থাকবে সজনে শাক ভাজা, আর থাকবে বড় বড় সাইজের কাঁচকলা নিয়ে এসেছে, কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি। আর কাঁচকলার সাইজগুলো শুধু আপনারা দেখবেন। এখন আমি বেরিয়েছি সজনে শাক পাড়তে, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বর্ষার বৃষ্টি পড়ছে, গাছে একদম নরম নরম সজনে শাক হয়েছে। এখান থেকে আমি সজনে শাক ফেলে নেব। এই নরম নরম সজনে শাকই কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে। এই যে এরকম নরম নরম শাক নেব, ডালটা টানলেই চলে আসবে। এই শাকগুলো পেঁয়াজ দিয়ে ভাজা খেতে হেভি লাগবে। এখানে যা শাক আছে এখান থেকে নিলেই হয়ে যাবে। এই যে এতগুলো শাক নিয়েছি, এইগুলো হলেই হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে শাকগুলো ভালো করে বাছতে হবে। কুটুম বাড়ি, আমাদের বাড়ি চলে আসো। আজকে পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন, দারুণ একটা ভিডিও হতে চলেছে। তিন তিনটে রান্না হবে। কি গো তোমরা, একদম মাছ কাঁচকলা নিয়ে একদম রেডি হয়ে আছো? আমি আগের জায়গায় বসে পড়ছি। এই যে মাছ দেখে চলে দেখো, নরম নরম সজনে শাক। এই যে এই দেখুন খয়রা ইলিশ মাছ, একদম থালা ভর্তি খয়রা ইলিশ মাছ, গোটা গোটা রান্না হবে আজকে। অনেকে আবার চন্দনা ইলিশও বলে। হ্যাঁ, ইলিশ মাছের মতো স্বাদ, হ্যাঁ ভালো লাগে। প্রত্যেকটা মাছের সাইজ একদম এক আছে, বেশ ভালো চটলা। হ্যাঁ, এই দেখো না কত বড় মাছের থেকে এটি চটলা। হুম, আর কাঁচকলার সাইজ দেখুন, এই দেখুন কত বড় বড়। তাদের কাছে হয়েছে এক একটা মনে হয় 12 টাকা 15 টাকা পিস, বিশাল বিশাল বড় কি মোটা মোটা দেখো। আমি তো বলছিলাম যে এক মানুষ মনে হয় কাঁদিতে হবে, তবে এত মোটা মোটা কলা হবে। এই কলা দিয়ে আলু দিয়ে দম হবে, দম আলু কাঁচকলার দম। আবার 1.5 কিলোর বেশি হবে গো মা। হ্যাঁ, আমি আর দিদি মাছ বেছে নেবো, ওদিকে মা আলু কাঁচকলা কেটে নেব, তারপর ওই দুটো রান্না হতে হতে পরে শাক ভাজা হয়ে যাবে। শাক ভাজাটা লাস্টে হবে, মাছগুলোই আগে বেছে নেব। পুরো একদম ইলিশ মাছ, ইলিশ মাছের মতো করেই বাছতে হয়। এই যে এইভাবে টেনে নিলেই হয়ে যাবে। একটা মাছ বাছা হয়ে গেল। আজকে কিন্তু সবার ভাগে 2 পিস করে মাছ পড়বে, রাজু থাকলে আরো ভালো। রাজু আসতেও পারে, সামনে যার সামনে থাকবে সে 3 পিসও খেতে পারে, যে ভাজবে সে বেশি করে খাবে। এই মাছের কানকাগুলো বাঁধাকপি তো তোমার রেখে দেবো, ভালো লাগবে, ভালো লাগবে। আজকে রেসিপি গুলো একবার আলাদা। হ্যাঁ, সব আলাদা আলাদা ভাজা, আবার কাঁচকলার দম। দেখতে দেখতে প্রায় সব মাছ বাছাই হয়ে গেল, আর দুটো পড়ে আছে, দুজনে দুটো বেছে নেবো। আর মায়েরা তো দেখি কাটাকাটি হয়ে গেল, তাহলে শাকগুলো বেছে ফেলবে। হাত চলছে, শাকগুলো বাঁচতে সময় লাগবে, একটু ভালো করে বাঁচতে হবে। এই ট্রাক্টর যে কবে ঘরে যাবে, চাষের জন্য পুরো মাঠ ট্রাক্টর হচ্ছে, তো সেই জন্য আওয়াজ আসছে। একটু পরে হয়তো আবার আমাদের এই জমিটা একটা বর্ষাকাল অবধি হবে। শাকগুলো খুব সুন্দর আছে, একবারে নরম আছে শাক। আর এই এই যে জল পড়লে আসান মাছে না, এই শাক খেতে খুব ভালো লাগে। চেছে নিলেই হবে এরকম করে। আমাকে কি হাত লাগাতে হবে না? আমি সব বেছে ফেলবো, আমি এই শাক খুব বাঁচতে পারি। মাসিমা বেছে বেছে দেখো,
তিনটে রান্না হবে, তাড়াতাড়ি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসি। এই যে ছোট ছোট ডালপালাগুলো আছে না, এগুলো ভালো করে বাছতে হয়, নাহলে শাক ভাজা নাতে লাগলে খুব শক্ত লাগে। এইগুলো সব পরিষ্কার করে বাছতে হবে। মাছ কাটা হয়ে যেতে তবে গৌর এলো, তুই তো তাড়াতাড়ি আসবি, কত মাছ দেখতিস। গৌর আগে কোথা ছিলি? কোথা ছিলি? পড়তে গেছিলি? সর্ষের তেল খয়রি মাছ রান্নার জন্য সর্ষে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। জিরে, সর্ষে, শুকনো লঙ্কা। এই তো অনেকগুলো মাছ, বাড়িতে রান্নার জন্য কিছু কমে নেব। এতগুলো তো কড়াই ধরবে নি, এইগুলো হলেই হয়ে যাবে। এগুলোই অনেক মাছ। লবণ, হলুদ গুঁড়ো, তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার সব মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছের বাচ্চা, ইলিশ মাছের মতোই দেখতে, ইলিশ মাছের মতোই খেতে, কিন্তু ইলিশ মাছ না, ইলিশ মাছের ভাই। হ্যাঁ, মা বাবা কথা, এই মাছ খুব কড়া করে ভাজতে নেই, ইলিশ মাছের মতো হালকা করে ভাজা হয়। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এরকম করে কি কাটবো? না, কুচো তো হবে, এরকম কটা রান্না হবে। এই সজনা শাক কে কে খেয়েছেন জানাবেন। এই সয়না শাক কিন্তু এমন সময় খেলে খুব ভালো, শরীরের নাকি উপকার। সব মাছগুলো ভাজা হয়ে গেল। গৌর, এই মাছগুলো রেখে দিয়ে ঘরে নিয়ে যা, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে, চলে ঘরে রেখে দিয়ে। ইলিশ মাছের মতোই রান্না করতে হয়, কালো জিরে ফোড়ন দিতে হয়। আমি এই মাছে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে, টমেটো কুচি, লবণ, টমেটো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এই বাটা মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, জিরে আর সর্ষে আর হলুদ গুঁড়ো। মশলা যাতে না পুড়ে যায় তার জন্য একটু অল্প জল দেবো। জল দেখো, মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এদিকে ঝোল ফুটতে থাক, আর আমি কাঁচকলা আলু কিছু মশলা মেখে নেবো। কাঁচকলা আলুর রান্নাটা ভালো করে দেখবি, দারুণ লাগে খেতে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, লেবু রস। বৃষ্টি আসতে গেল, দেখো কালো হয়ে এসছে একবারে। সব চিকফিক রেডি করে রাখো, কিচেনে ঘোরটা ঘেরে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কিচেনে রান্নাঘর ঘেরে রান্না করতে হবে, ছাড়লে হবে নি। খুব ভালো করে মশলা মাখি নিয়েছি, খানিকক্ষণ মাখি রেখে দেবো, তারপরে ভাজবো। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ভেজে রাখা মাছ,
মাসিমা শাক কাটা তো হয়ে গেল, আমি শাকগুলো ধুয়ে নিয়ে পালিয়ে আসি। ভালো করে ধুবে, তাড়াতাড়ি আসবে শাক ধুয়ে। বৃষ্টি এসে গেলে গোটা রান্নাঘর ভেসে যাবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। তাড়াতাড়ি ধুয়ে নিয়ে চলে মাছের ঝোল ভালো করে ফুটে গেছে, এবার নাবি নিবো। এই মাছ বেশি ফুটলেই ভেঙে যাবে, ওই জন্য মাছ তুলে দিয়েই নাবি নিতে হবে। সরষের তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। কাঁচকলা আলু ভালো করে মশলা মেখেছিলাম, এগুলো ভেজে নেবো। কাঁচকলা আলু ভালো করে ভাজার জন্য একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভালো। এবার আলু কাঁচকলাটা রান্না করে নেবো, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল কাঁচকলা রান্নায় ফোড়নে হিং আর গোটা জিরে দেবো, গোটা জিরে। ফোড়ন হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। তোমার যে সব রান্না হয়ে গেল, এখনো বাকি আছে। শাক ধুয়ে নিয়ে চলে এলাম, পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটা যাতে না পুড়ে যায় অল্প একটু জল দিয়ে দেবো। জল মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবার কাঁচকলা আলু ভেজে রাখা দিয়ে দেবো। জল আদা রসুন পড়ে গেলে কিন্তু মাংস হয়ে যেত, মাংসের মতোই হচ্ছে, খালি রসুনটা আদাটা দেওয়া হয়নি, কিন্তু পিসগুলো মাংসের মতো আর কালারটাও হবে মাংসের মতো দেখতে পাবে। কাঁচকলা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই শাক একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ফেলে দেবো, নাহলে একটু তিতো তিতো লাগে। কেটে ধুয়ে রাখা সজনে শাকগুলো সেদ্ধ করে নেব। জল, লবণ, হলুদ গুঁড়ো, শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, সয়না শাক ভাজার জন্য ফোড়নে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, সিদ্ধ করে রাখা সজনে শাক, আমাদের দেশে তো প্রচুর গাছ বন্ধুরা, আমাদের যে যখনই মনে করি পেরে নে সেই রান্না করে ফেলি। আমাদের আগে বিরাট বড় গাছ ছিল। সরষের শাকগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার নাবি নেব।
পেঁয়াজ দিয়ে সজনা শাক ভাজা। আমি একটু বেশি করে খাবো। বেশি খেও নি মাসিমা। কাঁচকলা রান্না মঙ্গলা, এনাও কাঁচকলা আলু দিয়ে রান্না খেয়ে দেখো কেমন লাগছে। মাস খৈরি ইলিশ এখন তো দাও, খৈরি ইলিশ একটা করে দিয়েছি, আবার লাগলে একটা করে, আবার লাগলে আবার নেবো, নাহলে পাত ভর্তি হয়ে গেছে, পাত ভর্তি হয়ে গেছে। মেয়েকে কাঁচকলা দিয়ে খাচ্ছি, কাঁচকলা রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে। শুধু সজনা শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে পুরো ইলিশ মাছ মতোই খেতে। বাজারে যদি ইলিশ মাছ যদি না পায় এই মাছ পেলেও কিনে নিয়ে আসবে। খয়েরি ইলিশ মাছকেই কিন্তু অনেকে ইলিশ মাছ বলে বিক্রি করে দেয়, আর যারা চেনে না তারা ইলিশ মাছ বলে কিনে নিয়ে চলে আসছে। অনেকটা তো একই রকম দেখতে, যারা কোনোদিন বাজার করেনি। খুব ভালো লাগছে তো, ইলিশ মাছের মতো রান্নাটাও ভালো হয়েছে। একটা মাছ শেষ না হতে হতে আবার একটা নিয়ে নিচ্ছি। টেস্টি আছে মাছগুলো? নেবে মাছ একটা? তুমি আর বাকি থাকো কেন, থাক থাক পরে খাবো, নাও। কাঁটা ছোট ছোট হোক, চিবি চিবি খাওয়া যাচ্ছে, আর বাসতে হয় না। নরম কাঁটা খয়েরি ইলিশ একটা খাওয়া হয়ে গেছে, আবার একটা খাচ্ছি, খুব স্বাদ মাছগুলো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।